তো আমি খুব ভালোবাসি সাজুগুজু করতে করতে ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম। গুড মর্নিং সবাই, দ্য ক্রিয়েটিভ মম চ্যানেলে আবার একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, সকালবেলা অনেকক্ষণ আগেই পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার। পুজোর এত তাড়াহুড়ো থাকে, মানে এত ব্যস্ততা থাকে, তাও ভুলে যাচ্ছি আজকে বৃহস্পতিবার। মানে সকাল থেকে দৌড়তে দৌড়তে কাজ করতে করতে সব মাথা থেকে আউট হয়ে যাচ্ছে। তো আজকে বৃহস্পতিবারের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবার মানে সবার বাড়িতেই একটুখানি চাপ থাকে পুজো আচরা, তো আমারও আছে। এই দেখো কাগজি ফুলটা, এটার এখনও আসেনি, এটা এসেছে। তারপরে আবার মাথায় সকালবেলা একটু গোবর টোবর মেখেছিলাম, সেগুলো ধুয়ে পরিষ্কার করতে একটু শুকনো হতে সময় লেগেছিল, ওই জন্য সকালের টাইমটা অনেকটাই কেটে গেছে। এখন প্রায় 10টা বাজে, কিন্তু বাইরে দেখো একদম মেঘলা। বৃষ্টি হবে কি হবে না বলতে পারবো না, তবে ওয়েদারটা ভালো আছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, মোটামুটি ঠিকঠাক আছে। চোখটা তবু বন্ধ হয়ে যাচ্ছে, মানে একটা হালকা তাপ তো আছে। ওই যে দেখতে পাচ্ছ পেছনে, এক বালতি জামাকাপড় নিয়ে এসেছি ছাদে, এখন সব শুকনো শুকোতে দিতে হবে আর কি। তো ব্লগটা কন্টিনিউ করছি, সাথেই থাকো। সারাদিন কী করছি না করছি সবই তো তোমাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এটা মনে হয় আগে একবার ফার্স্টেই জিজ্ঞেস করেছি কিনা খেয়াল নেই, তাই জন্য আরেকবার জিজ্ঞেস করলাম। তো আমরা সব ঠিকঠাক আছি, তো চলো কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। রান্নাঘরে মোটামুটি যুদ্ধ শুরু হয়ে গেছে। সকালবেলা রান্নাঘরের অবস্থাটা দেখে বুঝতে পারছো, চারিদিকে ছড়ানো ছিটানো, মানে রীতিমতো এখন যুদ্ধ চলছে। আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, ওই জন্য ডালটা ভালো করে ভেজে তারপরে ধুয়ে নিচ্ছি। আমি সাধারণত ডাল ভেজে নিয়ে তারপরে ধুই, তাতে কি হয় ভাজাটাও হলো, আর বেশিরভাগ মুগ ডাল কাঁচা মুগ ডালই খাই, কারণ একটু গ্যাস অম্বলের সমস্যা রয়েছে সেই জন্য। আর মাছের মাথাটা দিয়ে স্পেশাল করে রান্না সব সময় তো আর হয় না, তো সেই সময় আমি ডালটা ভেজে নিয়ে ধুয়ে নিই, তাহলে ডালের যে নোংরাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। ডালের যা নোংরা থাকে সে যখনই ডাল ভেজাও জলে তখনই সবাই বুঝতে পারো, কিন্তু কি করা যাবে, ধুয়ে খেতেই হবে, নাহলে কেমিক্যালগুলো সব আমাদের পেটে ঢুকে যাবে। একেই তো ভেজাল খেয়ে খেয়ে কাউরার শরীর সুস্থ নেই, ঠিকঠাক নেই, যেটা বলছি। চলো আজকে হবে মুগ ডাল, আর ডিম দিয়েও আরেকটা রেসিপি বানাবো, ডিমের ভাপা, সর্ষে ভাপা, ডিমের সর্ষে ভাপা। তো চলো সঙ্গে থাকো, রান্নাবান্নাটা শুরু করে দিই। এটার মধ্যে আছে সর্ষে, জিরে আর হলুদ, কাঁচা লঙ্কার পেস্ট, ঠিক আছে। বাড়িতে কখনো যদি পেঁয়াজ না থাকে আর ডিমের ঝোল রান্না করতে হয়, এই রেসিপিটা একদম পারফেক্ট। মানে পেঁয়াজ দিয়ে ডিম খাবো না বলে আজকে ইচ্ছে করছে অন্যরকম কিছু রান্না। এর আগের দিনও আমি একটা শেয়ার করেছিলাম ডিমের ভাপা, সেটা টিফিন বক্সের মধ্যে করেছিলাম জলের উপর ভাপিয়ে। আজকে জলের উপর ভাপিয়ে করবো না, আজকে ডাইরেক্ট কড়াইতে করবো। এতে আলু দেয় না সাধারণত, কিন্তু আমার আলু ছাড়া চলে না, আমি তাই জন্য দু একটা আলু দিয়েছি, ঠিক আছে। তো কড়াইতে তেল দিয়ে নিয়ে এবার এটা দিয়ে দেবো, ওর মশলাটাকে কষিয়ে আমি ওর মধ্যে একটুখানি ডিমগুলোকে ছিঁড়ে নিচ্ছি, দেখো খুন্তি দিয়ে ছিঁড়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, কারণ ডিমগুলো আগে থেকে ভাজা হয়নি, ওই মশলার মধ্যে দিয়ে একসাথে কষিয়ে নিতে হবে একটু ডিমটাকে। আর ছিঁড়ে দেওয়ার কারণে ডিমের ভেতরে মশলাগুলোও অনেকটা ঢুকে যাবে, সেই কারণে ডিমটা ছিঁড়ে নিতে হবে। এরপরে আমি দেখবে ও একটুখানি জল, মানে যেইটার মধ্যে পেস্ট করে তৈরি করেছিলাম সেটাকে একটু ভালো করে ধুয়ে জলটা আর একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এটাই ভাবে ভাবে আস্তে আস্তে হয়ে যাবে। দইটা দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার পড়বে না, একটু ফুটে উঠলে তার উপর একটু উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিলে হয়ে যাবে। আর এখানে আমি মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করব, ওই জন্য জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা সোমবার দিয়ে মাছের মাথাটা ভেজে নিয়ে ডালটা সোমবার দিয়ে দিলাম। ও আর একটু আদাও দিয়েছি। হ্যাঁ, এখন আমি একটু রেডি হচ্ছি, ছেলেকে পড়তে দিতে যাব। আর কাজল পড়ছি, আমার কাজল পড়তে খুবই ভালো লাগে, কাজল আর লেনপালিশ এই দুটো হচ্ছে আমার সবথেকে সাজাগোজা জিনিসের মধ্যে ফেভারিট। কাজলটা পড়তে পড়তে ভালো, তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি। দেখো আমি কাজলটা লাগাচ্ছি মিডিল থেকে কোণের দিকে যাচ্ছি, মানে বাইরের দিকে যাচ্ছি, আর কাজল সবসময় ওই বাইরের দিক মিডিল থেকে বাইরের দিকে আগে ফার্স্ট টানতে হয়, তারপর ভেতর দিকে টানতে হয়, তাহলে দেখবে কাজল পরাটা যখন চোখে পড়বে খুব সুন্দরভাবে কাজলটা হবে। আর কাজল পরার পর না সবসময় চোখ বন্ধ করে আর একবার পেন্সিলটা টেনে দেবে, তার মানে ওপর
উপরের ল্যাশটাতেও কিছুটা লেগে যাবে, এতে চোখটা দেখতে বেশি সুন্দর লাগে। আর আমরা সাধারণত মুখে পাউডার লাগিয়ে তারপর কাজল পরি, কিন্তু অ্যাকচুয়ালি উচিত কাজলটা পরার পরও কিছুটা পাউডার নিয়ে চোখের নিচ থেকে একটু লাগিয়ে দিতে, যেরকমভাবে আমি লাগালাম। তাতে কী হবে, কাজলটা ম্যাস্ট হবে না। আর যদিও এখন ম্যাস্ট প্রুফ সব কাজল, কেননা ওয়াটার প্রুফ সব কাজল। সাজুগুজু করতে ছেলেকে নিয়ে পড়তে দিতে যাব, আর কাজল করতে আমি খুব ভালোবাসি। সাজুগুজু করতে করতে ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম তোমাদের, চলো আর লেট হয়ে যাচ্ছে, আর দেরি করবো না, বেরিয়ে যাই। ছেলেদের পড়তে দিয়ে আমি আর একজন থাকি, আমরা দুজনে মিলে, ও আমাকে বললো চলো এখানে একটা পার্ক আছে। এখানে যে একটা পার্ক আছে আমি জানতামই না, ও আমাকে নিয়ে এসছে ওখান থেকে হেঁটে। আমরা দুজনেই একটু হাঁটাহাঁটি করি এপাশে ওপাশে, ওরা কি করব দুটো ঘন্টা সময়টা তো কাটাতে হবে, তো ওর সাথে হাঁটতে হাঁটতে চলে এলাম। বেশি দূর নয়, ছেলেরা যেখানে পড়ছে সেখান থেকে জোর হলে 10 মিনিটের রাস্তা। তো যাই হোক, এলাম ভেতরে রাস্তা দিয়ে চলে এলাম। পার্কটা এত সুন্দর, কত লোক হাঁটছে, মানে বিশাল, চারিদিকে দেখো বড় বড় কমপ্লেক্স, তার মাঝখানে এরকম একটা সৌজায়ন, দারুণ লাগছে। আর এত ফুরফুরে হাওয়া আর খোলা জায়গা, বাচ্চারা খেলছে, খুব সুন্দর একটা পরিবেশ। আমরা অনেকক্ষণ ওখানে বসে সময় কাটালাম দুজনে মিলে, অনেক গল্প করলাম। আর প্রত্যেক বয়স্ক থেকে বুড়ো থেকে বয়স্ক থেকে ছোট বাচ্চা থেকে সবাই যে যার মতো নিজেদের সময় কাটাচ্ছে ওখানে, দেখে এত ভালো লাগলো। সবাই তো এখন বাষ্পবন্দী জীবন না আমাদের, তার মধ্যখান থেকে যখন এরকম একটা খোলা পরিবেশের মধ্যে সবাই আসি, সবাই যেন খুলে মন খুলে যার মতো গল্প করছে, কেউ গান শুনছে, কেউ এক্সারসাইজ করছে, তো এক একজন এক এক রকমভাবে সময় কাটাচ্ছে। আমরাও দুজন বেশ বসলাম, বসে গল্প করলাম, আমি একটা শর্ট বানালাম। এত সুন্দর জায়গাটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তোমরা দেখে নেবে শর্টটা আর কেমন হয়েছে জানিও। আর এই দেখো, ও মানে আমরা এখন দুজন বান্ধবী হয়ে গেছি, ছেলেরা দুই বন্ধু আর আমরা হয়ে গেছি বান্ধবী, দুজনে বসে গল্প টল্প করছি। আর এইখানটা মাঝখানটা হচ্ছে একটা পুকুর আছে, আর চারপাশে এরকম বাউন্ডারি দিয়েছে, আর বাউন্ডারির মধ্যে অনেক গাছপালা লাগানো আছে, আর মাঝখানে না পুকুরের মিডিলে মিডিলে দেখো বেশ সুন্দর একটা, মানে কি বলবো ওটাকে, ব্রিজও ঠিক নয়, ছোটো ছোটো ই করে ওখানে বসবার জায়গা করে দিয়েছে। তো যাই হোক, সন্ধ্যের আগেই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, এসে এই মন্দিরের সামনে, মানে যেখানে পড়ে তার সামনে যে মন্দিরটা শেয়ার করেছিলাম তোমাদেরকে, সেই মন্দিরে এসে দুজনে বসে আছি। মন্দিরে এখন সন্ধ্যা আরতি চলছে, নাম কীর্তন হচ্ছে, সেও দুটো খুব সুন্দর, মানে এটা একটা পরিবেশ, এটা আবার একটা অন্যরকম পরিবেশ। তো বসে এনজয় করছি, আমরা গান শুনছি, তো গানগুলো আর দিলাম না। তো বাড়িতে চলে এসেছি এখন, সবই ক্যামেরার পেছন থেকে, আজকে ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ এসেই তাড়াহুড়ো, সবাই বসে আছে চা খাওয়ার জন্য, শ্বশুরমশাই আছে আজকে, ও বাড়িতে আছে, তো এসেই চাটা বসিয়ে দিয়েছি, এসেই পটাপটাকে চা খাই, কেননা সাড়ে দু ঘন্টা চুপচাপ মুখ বন্ধ করে বসে থেকে তারপর বাড়িতে আসতে আসতে খিদে পেয়ে যায়। যে পাতাটা তোমাকে খেতে দিয়েছে ওই পাতাটার নাম কি, তোমাকে ওই লোকটা দিল না, কি নাম পাতাটা? এতক্ষণ আমি কথা বলছিলাম আমার শ্বশুরমশাইয়ের সাথে, ওনাকে এই পাতাটা একজন খেতে দিয়েছে, তো বলেছে বড়া করেও খাওয়া যায়, সেই জন্য আজকে আমরা বড়া বানিয়ে খাচ্ছি। আমি জীবনের ফার্স্ট পাতাটা দেখলাম আর নামও শুনলাম, তো আমি বলা মাত্রই আমার কর্তা মশাই পুরো ইউটিউব সার্চ মেরে পাতার সম্বন্ধে পুরো ঠিকুজিগুষ্টি বের করে নিয়েছে পাতার। এখন তো এই একটা সুবিধা আছে না কিছু জানার জন্য। তো যাই হোক, পাতাগুলো ভেজেছি, খুব সুন্দর টেস্ট, পুরো জোয়ানের মতো গন্ধ পাতাটার থেকে। রাতের খাওয়া দাওয়া সব কাজ শেষ করে চলে এসেছি, এখন চলছে রাতের স্কিন কেয়ার। সব কিছু সেরে রাত্রের এইটুকুটা না করলেই যেন অসম্পূর্ণ থেকে যায়, তো রাত্রিবেলা স্কিন কেয়ার করে এখন ঘুমোতে চলে যাব। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দেবো, তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা করছি, ততক্ষণের জন্য টাটা।